ওয়েলকাম টু মাই চ্যানেল, আর আমি ফুয়ারা। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, অবশ্যই সেই সুবিধি দেখবে, খুব ভালো লাগবে আশা করি। তো আজকের ভিডিওটা শেয়ার করব, কালকে আমাদের এখানে লকডাউন পড়ে গেল, তো লকডাউনের জন্য তো কোথাও বেরোতে পারছি না। তো কালকে একটু বাজারে গেছিলাম, তা কালকের বাজারের একটু বিশেষ মুহূর্ত এবং বিশেষ একটা দৃশ্য তোমাদের কাছে দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই সবাই দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই প্যান্ডামিক সিচুয়েশানে তো কোথাও বেরোনো যাচ্ছে না, কিন্তু এখন বাড়িতেই সবসময় থাকতে হবে, কিছু করার নেই, বেরোনো যাবে না, কারণ চারিদিকে করোনার যে অবস্থা, কখন কার কী হয়ে যায় কোনো ঠিক নেই। তো এখন সারাদিন ঘরে বসে থাকতে হবে, আর আমাদের সরকারের যেসব রুলসগুলো মেনটেন করে দিয়েছে সেগুলো আমাদের সবাইকে মেনটেন করতে হবে। তো অবশ্যই সবাই চেষ্টা করবে ফুল রুলস ফলো করার, আর কেউ কোনো খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া অবশ্যই বাইরে যেও না, আর পরিবারের সুরক্ষা করো, নিজের সুরক্ষা থাকো। আর হচ্ছে কালকের ভিডিওটা চলো তোমরা দেখে নাও। তো তোমরা দেখে ভাবছো যে রাস্তায় এত জ্যাম কেন, এই করোনার মধ্যেও এই সিচুয়েশনে রাস্তায় এত কিসের জ্যাম? তো কারণটা হচ্ছে, কালকে আমি একটু রোডে গেছিলাম, কালকে লকডাউন পড়ে গেল, তাই বিকেলের যত কাজ ছিল একটু মিটিয়ে নিলাম। তো কালকে বিকেলবেলা আমি আর আমার বন্ধু অনিমেষ দুজনে মিলে একটু রোডে গেছিলাম। রোড থেকে আমাদের বিলেডাঙ্গা হয়ে একটা রাস্তা আছে, বিএসএফের ক্যাম্পের পাশ দিয়ে রাস্তাটা চলে যায়, যেটা বিলেডাঙ্গাতে ওঠে রোড থেকে। তো সেই রাস্তাটা ধরে আমরা বিলেডাঙ্গা যাচ্ছিলাম, তো হঠাৎ কাউন্টারের যে আমাদের কৃষ্ণনগরে যে কাউন্টারগুলো আছে, তা সেগুলো একটু চোখে পড়ল। তা খুব ভালো লাগলো দেখে যে সব থেকে বেশি ভিড় ওইখানেই, আর সবচেয়ে মানে করোনা মনে হচ্ছে যেন ওখানে নেই। তা দেখো চারিদিকে এত অভাব, এক জায়গায় শুনলাম খবরে, আগের দিন দেখলাম যে অভাবের জন্যে তিন চারজন মারাও গেছে, কিন্তু এইসব কালকে দেখে তো মনে একদমই মনে হচ্ছিলো না যে আমাদের ওয়েস্ট বেঙ্গল অভাব বলে কিছু আছে। তো এইটাও এইসবও দেখতে হলো আমাদেরকে, একদম লাইন দিয়ে রেশনের মতো সবাই মদ কিনতে বেরিয়েছে কালকের থেকে লকডাউন বলে। তো চলো সেই ভিডিওটা দেখে নাও তোমরা, কি অবস্থা আমাদের এদিকের। এই রাস্তাটা আমাদের বিলেডাঙ্গা আর কৃষ্ণনগর চারগেটের মধ্যে সংযোগ রাস্তা। তো এই রাস্তার পাশেই একটা কাউন্টার আছে, তো সেই কাউন্টারের অবস্থাটা তোমরা একবার দেখো। যত মাতালা রাস্তায় এবার নামবো আন্দোলনে, যত মাতালা রাস্তায় এবার নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, মদ কেন পাবো নাই আমরা রেশন দোকানে। যত মাতালা রাস্তায় এবার নামবো আন্দোলনে, যত মাতালা রাস্তায় এবার নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, মদ কেন পাবো নাই আমরা রেশন দোকানে। ছেড়ে দুব তবু মদ ছাড়ব নাই, নব্বই জন ভালো। এবার আমরা স্টেশনের রাস্তায় ঢুকলাম, স্টেশনের পাশে একটা কাউন্টার আছে, এই কাউন্টারের অবস্থাটা একবার দেখে নি, তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন। দেখো thank you.
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা খুব খারাপ লাগলো দেখে যে কালকে লকডাউন পড়ে যাচ্ছে, মানুষ কোথায় সবজি বাজার মাছ এগুলো তুলে নেবে যাতে আর বেরোতে না হয়, কিন্তু দেখো সেই আমাদের স্টেশনের যে নাম সবজি বাজারগুলো আছে স্টেশনের আগে, সেই সবজি বাজারগুলো পুরো ফাঁকা। সেই ভিডিওটাও তোমরা একটু দেখে নাও। এগুলো সব স্টেশনের রাস্তার পাশে সবজির দোকান, দেখো সব ফাঁকা, একজন কি দুজন মাত্র আছে। মাছের বাজারটা পুরো ফাঁকা, পুরো ফাঁকা, সব সবজি নিয়ে বসে আছে। কি অবস্থা একবার ভাবো, কাউন্টারে এত ভিড় আর এগুলো সব ফাঁকা। স্টেশন চত্বরটাও পুরো জনশূন্য হয়ে আছে, স্টেশনেও ফাঁকা, স্টেশনটা একবার খেয়াল করো কত সুন্দর লাগছে আমাদের কৃষ্ণনগর স্টেশনটা। একটা ঐতিহ্যপূর্ণ স্টেশন, দেখো কি সুন্দর করেছে রেল কর্তৃপক্ষ আমাদের স্টেশনটাকে, খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগে। দেখো তোমরা একবার, আর এটা কেমন লাগলো আমাদের স্টেশন দেখে, আর আশেপাশের বাজার অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের কৃষ্ণনগরের সবচেয়ে বিরক্তিকর জায়গা আমাদের বেলেডাঙা রেলগেট। এটা আমাদের ভাতজাংলা বলো কৃষ্ণনগর বলো, প্রত্যেকে এই গেটকে কেউ দেখতে পারে না, প্রত্যেকে যে ওই জায়গাটায় যে গালাগালি দেয়, একদম বাজে জায়গা। অন্তত 15 থেকে 20 মিনিট আগে গেট ফেলে দেয়, আবার গেট তুলতেও দেরি করে। তো এই জায়গায় আমাদের হাফ জীবন শেষ হয়ে গেল এই গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সেই এই জায়গাটা সবচেয়ে বিরক্তিকর জায়গা, আর গেট পড়লে এত খারাপ লাগে। এর কোনো এখনো পর্যন্ত প্রশাসনের কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না, ওদের ইচ্ছা মতো চালাই। তো সবচেয়ে বিরক্তিকর জায়গাটা তোমরা একটু দেখো কাল, আর কালকে এই গেটেই আমরা পড়েছিলাম লাস্ট পর্যন্ত, আর দাঁড়িয়ে না থাকতে পেরে লাস্টে আমাদের ওখান থেকে বাইক নিয়ে ঘুরে বাড়ি আসতে হলো শক্তিনগর হয়ে। আমাদের শক্তিনগর বারোর হৃদয়, ওখানে একটা গেট আছে কিন্তু ওখানে অতক্ষণ থাকে না, আর এখানে বেশিক্ষণ টাইম নেয় আমাদের বেলেডাঙাটাই। এটা সবচেয়ে বিরক্তিকর জায়গা, আর আমাদের যেতে আসতে এনি টাইম পড়েই থাকে, বেশিরভাগ টাইমই পড়ে থাকে, তাই খুব রাগ হয় এই জায়গা দিয়ে যেতে। শুধু আমার একার না, সবারই রাগ হয় আশা করছি। তো যার যার রাগ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো সেই ভিডিওটাও তোমরা দেখো। এইবার বেলেডাঙা হয়ে আমরা বাড়ি চলে যাব, আর বেশিক্ষণ ঘুরবো না, অনেক রাত হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেছে, এবার বাড়ির দিকে রওনা হব। যা দেখো গেট পড়েছে, এই সবচেয়ে বিরক্তিকর জায়গা আমাদের এই কৃষ্ণনগরের রেলগেট, চ ঘুরিয়ে নে। এই কতক্ষণ পড়ে থাকবে তার কোনো ঠিক নেই। আমরা বেলেডাঙা রেলগেটের রাস্তাটা পার করে থুয়ে ওটা ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আমাদের বারুইহুদার রাস্তার দিকে যাচ্ছি। এটা স্টেশনের পাশ দিয়ে এই রাস্তাটা যাই, রেল লাইনের পাশের এই রাস্তাটা, এখানে মালগাড়ি লাগে, তার জন্য এত লরি দাঁড়িয়ে আছে। মালগাড়ির থেকে মাল এদিক ওদিক সব এফসিআই গোডাউন আছে, অন্যান্য গোডাউনে সব চালান হয়ে যায়। এটা শুধুমাত্র লরিওয়ালাদের ব্যবহারের জন্যেই, আর সাধারণ মানুষ খুব কমই যায় এই রাস্তা দিয়ে, খুব ধুলো থাকে রাস্তাটায় প্রচণ্ড, আর লরি জ্যাম হয়ে থাকে তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস তোমরা তো দেখলে পুরো ভিডিওটা কালকের স্টেশনের, তারপরে আমাদের কাউন্টারের, আর যেগুলো সামনে ছিল সেই দুটো কাউন্টারেই দেখলাম এত ভিড়। তাহলে কৃষ্ণনগর আরও দু একটা আছে, সেগুলোতে না জানি কত ভিড় হবে। তো অবশ্যই সবাই সাবধানে থাকো, সেফটি থাকো, আর বাড়ি থেকে কাজ না থাকলে একদম বেরিও না, আর সবার সুরক্ষা করো, পরিবারের সুরক্ষা অন্তত মাথায় সবাই রাখবেই। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে দেবে অবশ্যই, আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে। তো আজ ভিডিও এই পর্যন্তই, তো চলো গাইস অন্য ভিডিও পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই বাই।